স্বাগত বিবিএ টিভি শেয়ার বাজার সংবাদের সাথে আছি আমি সুব্রত। প্রথমেই জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, মোবাইলের দিনে লেনদেন 3,500 কোটি টাকা, 4,000 কোটি টাকার 15 প্রস্তাব অনুমোদন, ব্যাংকে বেড়েছে ডলারের দাম, বেলিজিং এর লভ্যাংশ ঘোষণা, স্বর্ণের দাম ভরিতে কমল 1,283 টাকা। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা কিনা বিগত 5 বছর যাবৎ মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে, নিটল ইন্স্যুরেন্স, নিরাপদ যাত্রা সব সময়। সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ বেলা 11টায় শুরু হয় পরীক্ষা, যা চলে দুপুর 1টা পর্যন্ত। এবছর পরীক্ষায় অংশ নিচ্ছে 20,21,868 জন শিক্ষার্থী। আজ প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে এসএসসির বাংলা প্রথমপত্র দাখিলের কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষা। 29,591টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 3,790টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণ, পরবর্তীতে স্লেট সহ দেশের কিছু এলাকায় বন্যার কারণে 2 দফায় পেছানো হয় পরীক্ষা। এসএসসির নির্ধারিত সূচি মার্চ মাস থেকে 7 মাস পিছিয়ে অবশেষে সেপ্টেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হলো। এবছর সকাল 10টার পরিবর্তে পরীক্ষা শুরু হয় বেলা 11টায়। এবছর দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট 15,99,711 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সর্বত্রই টাকা পাঠানোর সুবিধার সঙ্গে কেনাকাটা, শ্রমিকদের বেতন ভাতা, বিভিন্ন বিল পরিশোধ, ঋণ প্রদান সহ যোগ হচ্ছে নতুন নতুন সেবা। ফলে বিকাশ, রকেট, নগদের মতো মোবাইলে আর্থিক সেবার উপর মানুষের আগ্রহের পাশাপাশি নির্ভরশীলতাও বাড়ছে। গ্রাহকদের সঙ্গে বাড়ছে লেনদেনের পরিমাণও। মোবাইল ব্যাংকিং এখন গ্রাহক সংখ্যা 18 কোটি ছাড়িয়ে গেছে। দিনে লেনদেন হচ্ছে 3,000 কোটি টাকার উপরে। বাংলাদেশ ব্যাংকের মোবাইল আর্থিক সেবার হালনাগাদ পরিসংখ্যান বলছে, চলতি অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা 89,169 কোটি টাকার লেনদেন করেছেন। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে 15 প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত এই প্রস্তাবগুলো বাস্তবায়নে সরকারের ব্যয় হবে 4,000 কোটি টাকা। গতকাল বুধবার ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল বারিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান। প্রস্তাবগুলোর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের 8টি, কৃষি মন্ত্রণালয়ের 2টি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 2টি, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের 1টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের 1টি, খাদ্য মন্ত্রণালয়ের 1টি এবং সেতু বিভাগের 1টি ছিল। আন্তঃব্যাংক ডলারের দাম আরও বেড়েছে। ব্যাংকগুলো নিজেদের মধ্যে সর্বোচ্চ 106.90 টাকায় ডলার কেনাবেচা করেছে, যা মঙ্গলবার ছিল 106.15 টাকা। বুধবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশ করা আন্তঃব্যাংক ডলারের কেনাবেচার গড়দাম অনুযায়ী ব্যাংকগুলো ডলারের গড় ক্রয় মূল্য 102.37 টাকা, যা মঙ্গলবার ছিল 101.67 টাকা। গড় বিক্রয় মূল্য 106.90 টাকা, যা গতকাল ছিল 106.15 টাকা। শেয়ার হোল্ডারদের জন্য 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে আর্থিক খাতের কোম্পানি বেলিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। 31 ডিসেম্বর 2021 সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ার হোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। তথ্য অনুযায়ী বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে 99 পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল 1.14 টাকা, অর্থাৎ বড় ধরনের লোকসানে পড়েছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে 30 অক্টোবর। ওই দিন ডিজিটাল প্ল্যাটফর্মে বেলা 11টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সেজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 6 অক্টোবর। রেকর্ড দামে ওঠার পর দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হয়েছে। ভালো মানের স্বর্ণের দাম ভরিতে 1,283 টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম 83,281 টাকা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজস। গত 11ই সেপ্টেম্বর ভালো মানের স্বর্ণের দাম ভরিতে 1,283 টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় 84,564 টাকা। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের দাম এত হয়নি। রেকর্ড দামের 3 দিনের মাথায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা আসল। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, মোবাইলের দিনে লেনদেন 3,500 কোটি টাকা,
4000 কোটি টাকার 15 প্রস্তাব অনুমোদন। ব্যাংকে বেড়েছে ডলারের দাম। বেলিজিং এর লভ্যাংশ ঘোষণা। স্বর্ণের দাম ভরিতে কমলো 1283 টাকা। বিবিটিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube.com/bbatv এবং ফেসবুক লগ ইন করুন facebook.com/bbatv। এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।